উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির কারণে ফসল নষ্ট হওয়ায় প্রভাব পড়েছে সুনামগঞ্জের হাওড় এলাকার বিপণী বিতানগুলোতেও ঈদের কেনাকাটায় শপিং মলগুলোতে নেই তেমন ভিড় কেনাকাটায় কিছুটা ভাটা পড়েছে বলছেন বিক্রেতারা আর ক্রেতারা বলছেন অতিরিক্ত দামের কথা করোনার কারণে গেল দুই বছর সুনামগঞ্জের অঞ্চলের দোকানগুলোতে বেচাকেনা ছিল কম লোকসানের রেশ কাটিয়ে এবার নতুন করে ব্যবসার আশা করেছিলেন দোকানিরা তাই ঈদকে সামনে রেখে দেশি বিদেশি কাপড়ের সমাহার করলেও জেলায় ঈদের কেনাকাটা জমেনি তেমন শহরে দোজা মার্কেট সুরমা মার্কেট ও লন্ডন প্লাজা সহ বড় বড় শপিং সেন্টারে মানুষের কিছুটা ভিড় দেখা গেলেও কাঙ্ক্ষিত উপস্থিতি চেয়ে কম তবে শিশুদের কেনাকাটায় ছিল ভিন্ন আমেজ উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে এ পর্যন্ত ছোট বড় উনিশটি হাওড়ের পাঁচ হাজার সাতশো হেক্টর ফসলি জমি তলিয়ে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছেন হাজারো কৃষক বিক্রেতারা বলছেন এই ফসল হানির প্রভাব পড়েছে এবারের ঈদের কেনাকাটায় হাওড় তো ডুবে গেছে যদি হাওড় না ডুবতো তাদের দান উঠলে তো একটা কেনাকাটা করতো দান বিক্রি করে এখন তো আগের মতন কাস্টমার নাই ফসলের জন্য একটু আমার মনে হয় কি আমাদের একটু কাস্টমার সংখ্যা ক্রেতার সংখ্যা কম জীবিকা নির্বাহ না করতে পারে তাইলে তো আপনার মানুষ কাপড় কেনার জন্য আর ইয়ে করবে না আর ক্রেতাদের অভিযোগ অন্যবারের চেয়ে এবার কাপড়ের দাম বেশি তাই কেনা কাটা করতে এসে বিপাকে পড়তে হচ্ছে তাদের নিজেদের কাপড় না নিলেও বাচ্চাদের কাপড় নিতে হচ্ছে তো সেই অপারগতা থেকেই আসলে এই মার্কেটে আসা আন্টি এবং আমার বোনের সাথে আসছে ক্রয় ক্ষমতার বাইরে সাধারণ মানুষের জন্য সুনামগঞ্জ চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে বাজার মনিটরিং করা হচ্ছে এবং বাজার স্থিতিশীল রয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আমরা চেম্বার অফ কমার্সের পক্ষ থেকে আমরা সুনামগঞ্জে বাজার মনিটরিং করেছি এবং বাজার স্থিতিশীল আছে বিক্রেতারা বলতেছে একটু মানে কম বেচাকে ঈদকে কেন্দ্র করে হাওড়ার এই ক্ষয়ক্ষতি কাটিয়ে ব্যবসা প্রতিষ্ঠানে ক্রেতা বিক্রেতাদের সমন্বয়ে জমজমাট হয়ে উঠবে জেলার ঈদ বাজারগুলো এমনটাই প্রত্যাশা সবার ডিভিসি নিউজ ডেস্ক